পবিত্র কোরআনে হজরত আদম আল্লাহ দুই সন্তানের নাম উল্লেখ না করে তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে কোরআনে বলা হয়েছে আদমের দুই পুত্র কিন্তু কোনো নাম বর্ণনা করা হয়নি এবং প্রয়োজনও ছিল না বাইবেলে এ সম্পর্কে বিশাল আকারের কাহিনী বর্ণনা করা হয়েছে বাইবেলে তাদের নাম উল্লেখ করা হয়েছে যে দুই পুত্রের কথা কোরআনে বলা হয়েছে সে দুই পুত্রের নাম বলা হয়েছে কাবিল ও হাবিল কোথা থেকে তারা কাহিনী আবিষ্কার করেছে তা জানার কোনো উপায় নেই ইবনে কাসির হাদিসে বর্ণন হতে উল্লেখ করেছেন যে হজরত হাওয়ার গর্ভে যমস সন্তান জন্মগ্রহণ করত প্রথমবারে যমৎ ছেলে মেয়ের সাথে পরের বারে যমস ছেলে মেয়ের বিয়ে দেওয়া হতো এই নিয়ম অনুসারে হাবিল ও কাবিলের বিয়ের সময় ঘনিয়ে এসেছিল কাবিল ছিল বয়সে বড় আর হাবিল ছিল ছোট কাবিলের সাথে যে বিয়ে হতে যাচ্ছিল সে ছিল হাবিলের ভবিষ্যৎ স্ত্রীর তুলনায় সুন্দরী এই ব্যাপারে নিয়ে উভয় ভাইয়ের ভেতরে সম্পর্ক খারাপের দিকে গড়িয়ে গিয়েছিল হজরত আদম আলাইসাল্লাম এ সম্পর্কে তাদের ভিতরে মীমাংসা করে এভাবে যে উভয়ে আল্লাহর নামে কোরবানি করবে যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারবে বাইবেলের বর্ণনায় দেখা যায় সে সময়ে কোরবানির অবস্থা এমন ছিল যে কোরবানির পরে তা কোনো পাহাড়ের উপরে রেখে আসা হতো আকাশ হতে আগুনে সে সে কোরবানি পুড়িয়ে দিয়ে যেত এতে বোঝা যেত যে কোরবানি কবুল হয়েছে নবী হসল আদম আলাহিসাল্লামের দেওয়ার সিদ্ধান্ত অনুসারে হাবিল নিজের পশু সম্পদ থেকে একটি উৎকৃষ্ট পশু কোরবানির জন্য পেশ করেছিল আর কাবিল তার শস্য ভাণ্ডার থেকে নিম্নমানের শস্য কোরবানির জন্য পেশ করেছিল কোরবানির ব্যাপারে কাবিল হীনমন্যতার পরিচয় দিয়েছিল ফলে আকাশ হতে আগুনে সে হাবিলের কোরবানি পুড়িয়ে দিয়ে গেল প্রমাণ হয়ে গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে কিন্তু কাবিলের ভেতরে হিংসা জেগে উঠল সে স্পষ্ট ঘোষণা দিল হাবিলের আশা সে পূরণ হতে দিবে না হাবিলকে সে হত্যা করলো তখন পর্যন্ত পৃথিবীতে যে কজন মানুষ ছিল তাদের কারোরই তখন মৃত্যু হয়নি সুতরাং মৃত মানুষ সম্পর্কে কোনো বিধানের প্রয়োজন তখন পর্যন্ত হয়নি ফলে তো অবতীর্ণ হয়নি এ কারণে কাবিল জানত না মৃতদেহ কি করতে হয় মৃতদেহ কি করা যায় এ চিন্তায় কাবিল অস্থির হয়ে পড়েছিল তারপর সে দেখল একটি কাক গর্ত খুঁড়ে একটি কাককে মাটি চাপা দিচ্ছে এটা দেখে সে আক্ষেপ করলো আমি কই বাক্সক্তিন প্রাণী চেয়ে নিকৃষ্ট আমি আমার অপরাধ গোপন করতেও পারি না তখন সে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটি চাপা দিয়েছিল কিন্তু কোরআন শরীফের সুন্দরী মেয়েকে কে বিয়ে করবে প্রতিযোগিতা করতে গিয়ে হাবিলকে হত্যা করেছিল কাপিল এ সম্পর্কে কিছুই বলা হয়নি সেখানে কোরবানির কথা বলা হয়েছে আমরা পবিত্র কোরআনের বর্ণনা এখানে উল্লেখ করলাম এবং তাদেরকে আদমের দুই পুচ্ছে কাহিনী পুরোপুরি শুনিয়ে দিন তারা দুজনে যখন কোরবানি করলো তখন তাদের ভেতর থেকে একজনের কোরবানি কবুল করা হলো অপরজনটা করা হলো না সে বলল আমি তোমাকে হত্যা করব। উত্তরে সে জানালো আল্লাহ তো মুক্তাকিদের কোরবানি কবুল করে থাকেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়িয়ে দাও তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না আমি আল্লাহকে ভয় করি আমি চাই আমার এবং তোমার পাপ তুমি একাই তোমার মাথায় চাপিয়ে নাও এবং দু হয়ে থাকো সালিমদের জুলুমের এটাই প্রতিফল শেষ পর্যন্ত তার নিজের নফ তার ভাইয়ের হত্যাকাণ্ডকে তার জন্য সহজ করে দিল এবং সে তাকে হত্যা করে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হলো এরপর আল্লাহ একটি কাক প্রেরণ করলেন কাক মাটি ঘুরতে লাগলো সে নিজের ভাইয়ের লাশিভাবে গোপন করবে তার পন্থা দেখিয়ে দিল তা দেখে সে বলল আমার প্রতি ধিক আমি কাকটির মতো হতে পারলাম না নিজ ভাই লাশ গোপন করার পথ বের করতে পারলাম না শেষ পর্যন্ত সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হল সুরায় মায়েদা আট নম্বর সাতাশ থেকে একত্রিশ পবিত্র কোরআনের বর্ণনা হতে জানা যায় হাবিরের বক্তব্য ছিল আল্লাহ কোরবানি কবুল করেন আল্লাহ ভীতির কারণে তোমার ভেতরে আল্লাহ ভীতি নেই এ কারণে তোমার কোরবানি কবুল হয়নি আমাকে হত্যা করে তোমার ভেতরে আল্লাহভীতি সৃষ্টি হবে না হত্যার মতো পাপ করার পরিবর্তে তোমার ভেতরে আল্লাহভীতি সৃষ্টি করার সাধনা করা উচিত হাবিলের কথার উদ্দেশ্যে এটা ছিল না যে আমাকে তুমি হত্যা করবে আর আমি নিজেকে বাসনা করার চেষ্টা করব না বরং তার কথার অর্থ হলো আমাকে তুমি হত্যা করার কথা বলছো কিন্তু আমি তোমাকে হত্যা করার কোনো চেষ্টা করব না অর্থাৎ আমি জানি তুমি আমাকে হত্যা করবে কিন্তু এ কারণে আমি তোমার উপরে প্রথমে আক্রমণ করে পাপি হব না এই হত্যার উদ্দেশ্যে প্রথম আক্রমণ তুমিই করো এবং সমস্ত পাপের দায় তুমিই নাও হজর আদম দুপুত্রের দুপুজয় কাহিনীপী কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে তাতে স্পষ্ট হয়ে যায় এই দুইজনের ভেতরে একজন ছিল অত্যন্ত ক্ষোধাভীর আরেকজন ছিল শয়তানের অনুসারী যে শয়তানের অনুসারী ছিল তার অজ্ঞান ও তার মূর্খতা এতটা দূর পর্যন্ত বৃদ্ধি লাভ করেছিল যে একটি লাশের সদগতি কীভাবে করবে সেটাও তার জ্ঞানের বাইরে ছিল মহান মহানাল্য পাপিষ্টের স্বভাবের সাথে সাদৃশ্য রেখে এমন একটি নিকৃষ্ট প্রাণী প্রেরণ করে থেকে শিক্ষাদান করলেন যে প্রাণীটি অত্যন্ত নোংরা এবং ধূর্ত কলহপ্রিয় প্রতারক স্বভাবের এই হত্যাকাণ্ড সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে হজরত আব্দুল্লিবনে মাসুর রাজ আনহু বলেন আল্লাহ রাসু সাল্লাই বলেছেন পৃথিবীতে যখনই কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় তখনই এর পাপ অবশ্যই হজরত আদম আল্লাহামের প্রথম পুত্রের ঘাড়ের উপরে যায় কারণ সেই প্রথম ব্যক্তি যে অন্যায়ভাবে হত্যা আরম্ভ করে এই অপবিত্র প্রথার প্রবর্তন করেছে মুসনাদে আহমাদ কোন নতুন পাপের প্রবর্তক যে ব্যক্তি ওই পাপ পরবর্তীতে যারাই করবে প্রবর্তক অবশ্যই তার অংশ লাভ করবে ইসলামী জীবন ব্যবস্থায় যারা ইসলামের নামে নতুন করে প্রথা সৃষ্টি করবে তাদের অবস্থাও তেমনই কবর পূজা মাজার পূজা মৃত মানুষের কাছে সাহায্য কামনা করা মৃত মানুষের মাঝে টাকা পয়সা দান করা মাঝায় মানত করা মহরমের এবং সবেবরতের নামে উদ্ভদ কর্মকাণ্ড করা ক্ষোধাহীন রাজনীতি করা ইসলামের বিপরীত মতবাদ মদ্য চালু করাও এসবের ভেতরে সামিল যারা প্রথমে এসব প্রথা চালু করেছে পরবর্তীতে যেসব লোক এসব প্রথা অনুসরণ করবে এই অনুসরণকারীকেও যেমন গ্রেফতার করা হবে তেমনি প্রবর্তক যে ব্যক্তি তাকেও জাহান প্রেরণ করা হবে